হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ফেসবুকে বিভিন্ন সেলিব্রিটিদের দেখি যে তাদের পেজটাকে বা তাদের যে প্রোফাইলটা থাকে সেখানে তারা নিচে তাদের যে ফলোয়ার সংখ্যা বা এটা এক্সাক্ট তাদের নামের নিচেই শো করে। তো আমরা যেহেতু নর্মাল ইউজার বা আমাদের পার্সোনাল আইডিতে সেই পরিমাণ সেখানে আমাদের ফলোয়ার থাকে না, দ্যাটস ওয়াই আমরা সেটাকে ই করতে পারি না, শো করতে পারি না। তো আজকে এরকম একটি আপনাদের সাথে ট্রিক্স শেয়ার করব। আপনাদের ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড সংখ্যা যতই হোক না কেন, আপনারা চাইলেই আপনাদের ফলোয়ার বাড়িয়ে ইনক্রিজ করে সেটাকে এইখানে শো করতে পারেন। সো এক্সাম্পল দেখেন আমার ফার্স্টের লুকটা, দেন সেকেন্ড লুকটা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। তো প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান জীবন, আর আপনারা দেখছেন টেক এমএস জীবন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের লেটেস্ট কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে ফ্রিতে পেয়ে যান নোটিফিকেশন। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। তো এখানে আসার পর আমরা ডিরেক্টলি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে এসে লিখবো স্টাইলিস্ট নেম, তারপরে হচ্ছে এই যে শেষে যে অংশটা, সো এটার লিঙ্কটাও আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলি এই লিঙ্কে প্রবেশ করবেন। দেন এখানে এসে আপনারা আপনাদের ফার্স্টে লিখবেন যে আপনাদের ফলোয়ার সংখ্যা কত রাখতে চাচ্ছেন সেটা। সো এখান থেকে লিখে, তো আমি এখানে রাখছি 2.7K স্পেস, তারপরে আপনাদের ফ্রেন্ড সংখ্যা যেটা রাখতে চাচ্ছেন, তো আমি এখানে 4.3 করে দিচ্ছি, দ্যাটস ইট। তো তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা একটা ফন্ট চুজ করবেন, এখান থেকে এই সেকেন্ড যে ফন্টটা আছে এটাকে চুজ করবেন। তো এটাকে আপনারা এখান থেকে লেখাটাকে কপি করে নেবেন, দ্যাটস ইট। তারপরে এটাকে মিনিমাইজ করে ডিরেক্টলি চলে যাবেন ফেসবুক অ্যাপে। তো এখানে আসার পর ডিরেক্টলি চলে আসবেন আপনারা আপনাদের প্রোফাইলে। দেন এখান থেকে স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছেন যে ইডেড পাবলিক ডিটেলস, সো এখানে চলে আসবেন। দেন এখান থেকে যে বায়ো লেখা অপশনটা আছে এটাতে আপনারা অ্যাড বাটনে প্রেস করে এখান থেকে ওই লেখাটাকে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে আপনারা সামনে চলে এসে এখানে একটা স্পেস দিয়ে নেবেন, দেন এখান থেকে লিখে দেবেন ফলোয়ার্স। দেন এখান থেকে আবার ওই ফলোয়ার্সের পিছনে চলে আসবেন, একটা স্পেস দিবেন, দেন এখানে আপনারা এই এটাকে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে আবার 4.0 পিছনে এসে স্পেস দিয়ে লিখে দেবেন ফ্রেন্ডস, দ্যাটস ইট। তারপর এটাকে সেভ করে দিলেই আপনাদের প্রোফাইলে শো করবে। এখান থেকে ব্যাগে চলে আসব, দেন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনাদের আউটপুটটা। তো এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরবর্তী মতামত জানাতে পারেন যে কী ধরনের ভিডিওগুলো দিলে আপনাদের জন্য হেল্পফুল হয়। আমি ট্রাই করবো সেই বিষয়ের উপরে আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।